Hello, what's up guys, it's your friend Richard, welcome to the channel and I hope that you all are absolutely fine. So, I have just started vlogging. তার কারণ আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে ডেইলি লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইলের উপরে কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে অ্যান্ড এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তো পুরো ভিডিওটা দেখতে হবে। বেসিক্যালি কালকে আমাদের বাড়িতে পার্সেলটা এসছে আর এখনও আমি এটাকে আনবক্স না করে বেশ ভালোই করেছি। আজকে ভিডিও করার একটা কন্টেন্ট তো পেয়ে গেলাম, তো চলো এটাকে আনবক্স করা যাক। বুঝতেই পারলে একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, এটা চলে এসছে, বেশ ভালো কোয়ালিটি আর প্রাইসটা কিন্তু একদম রিজনেবল, 349 এরকম কিছু নিয়েছে। আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যামাজন থেকেই নিয়েছি, তো তোমরাও ইউজ করে দেখতে পারো, আশা করছি হতাশ হবে না। আর এইটা কেনার যেটা রিজন সেটা আমি তোমাকে দেখাচ্ছি, যে আগে যে ট্রাইপডটা ইউজ করছি ওটার কী অবস্থা। এটা আমার নিউ ট্রাইপডটা, এটা হচ্ছে আমার ওল্ডটা, এই দেখো খুলে পড়েই গেল, এ দেখো অবস্থা দেখবে, এ দেখো পুরো একদম ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো এই কারণেই এই ট্রাইপডটা কিনেছি, আর এই ট্রাইপডটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি। একটু পড়াশোনাও করতে হবে, কারণ আমি গভর্নমেন্ট এক্সামের পরীক্ষাও দিই আর সামনে বেশ কিছু পরীক্ষা আসছে, তো তার জন্য প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। তো পড়াশোনা করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধু এখন প্রায় দুটো বেজে গেছে আর মা অলরেডি আমাকে অনেকবার ডেকে নিয়েছে, যদি এখন আমি খেতে না যাই তোমরা জানো কি হতে পারে, তো সেটা আমি চাইছি না হোক। তো চলো দেখা যাক যা যে কি মা রান্না করেছে। আমাদের লাঞ্চ ভাত, মাছ, আলু ভাজা, ডাল। এই আলু ভাজাটা কিন্তু আমার সবার থেকে ভালো লাগে। আর একটা জিনিস দেখবে, জাস্ট মাকে কেমনভাবে রাগাই জাস্ট দেখো, ঠিক আছে? এটা তোমরাও ট্রাই করো, 100% গ্যারেন্টি এটা হবে। দেখো জাস্ট মা বলছি কি রান্না করেছো, ভালো কিছু করতে পারো না? জিমের জন্য বেরিয়ে পড়েছি, আমাদের জিমটা আমার বাড়ি থেকে 5-10 মিনিটের ডিস্টেন্স। আজকে ইচ্ছা আছে চেস্ট ওয়ার্কআউট করবো, এবার কতটা কি ভিড় আছে চেস্ট ওয়ার্কআউটে সেটাও দেখতে হবে। যদি বেশি ভিড় থাকে না তো চেস্ট ওয়ার্কআউট করবো না, অন্য কিছু করবো, কারণ ইন বিটুইন সেটস অনেক টাইম চলে যাবে। চলো যাওয়া যাক। বন্ধু এখন বাড়ি ফিরছি ওয়ার্কআউট করে, আর আজকে একটা সুন্দর চেস্ট ওয়ার্কআউট করলাম, জাস্ট মজা এসে গেল চেস্ট ওয়ার্কআউটটা করে। তো আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট এসছে, ঠিক আছে? এই হাই বলে দে, এক বছর পর তুই এসছিস। আর এখন বাড়ির তৈরি করা এগ রোল খাচ্ছে আর এখানে গেম দেখছে, যাই হোক। তো এক বছর পর এসছে, তো আমরা একটুখানি ঘুরতে অবভিয়াসলি যাব, এই জিম করে এলাম, তো আকাশ যাবে, সৌরভদা যাবে আর ওকেও নিয়ে যাবো, তো একটুখানি এক্সপ্লোর করবো, একটুখানি ঘুরবো, আড্ডা মারবো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বাইরে গিয়ে দেখা হচ্ছে। ওয়ার্কআউট করার পর যখন একটা পাম্প দেখতে পাওয়া যায় আর ফিল করা যায়, আলাদাই একটা স্যাটিসফ্যাকশন লাগে, কি বলো? কি হলো না? না না ঠিক আছে, ভুলে গেছে। তো এরম কাদের সঙ্গে হয় একটুখানি কমেন্ট করে বলো। তো বেসিক্যালি
বাইক নিয়ে বেরিয়ে পড়েছি পেছনে ভাই, অ্যান্ড চেষ্টা করছি একটা অন্য টাইপের ভিডিও শ্যুট করার, যেমন দেখতেই পাচ্ছ একটু ডেইলি লাইফের, ঠিক আছে, কেন কি সবসময় তো ট্রাভেল করা হয় না। অ্যান্ড এখন আমি হেলমেটও পরিনি, আবার ডোন্ট জাজ মি অন দ্যাট, কেন কি আমরা চন্দননগরের ভেতরেই ঘুরবো, তো হেলমেট পরছি না এত গরমের মধ্যে, তাই জন্য গোপ্রো সেটিংও করতে পারিনি। চলো যাও, তুই এত দেরি করলি কেন? আমি জিম করে একটু আগে জিম করে এলাম, আধ ঘন্টা বাইরে থাকবো না তো, জিম করে একটু খাওয়া দাওয়া করা দরকার তো। আর এইখানে দেখো আকাশ জিম বিম করে একদম পুরো পাম্প নিয়ে নিচে বডিতে এবার যাবে খেতে। এছাড়া দেখো দেখে দেবু, চলো এখানে একটা সুন্দর কাবাবের দোকান খুলেছে, সেইখানে যাবো। হ্যাঁ, তো আকাশ যেহেতু আজকে শনিবার কাবাব খায় না, মানে আঁশ খায় না, তো ও ইডলি খাবে, আমরা সব কিছু খাই, তো আমরা কাবাব খাবো। একটা মালাই দিয়ে দাও, একটা টিক্কা দিয়ে দাও এমনি, আর একটা তুমি হরিয়ালি দিয়ে দাও। নিয়েছি, এটা হচ্ছে এমনি রেশমি টিক্কা, হরিয়ালি তন্দুর টিক্কা, সবকটাই 90 টাকা করে, তাই তো? সবকটাই 90 টাকা করে। আমরা এখানে আগে খেয়ে গেছি, আগে আমরা খেয়েছি, তাই জন্যই এসেছি। সে তো বটেই, খেয়ে দেখি একবার। দেখ বললাম আমি, প্রতিদিনের মতোই খুব ভালো। তো ওকে জিজ্ঞেস করি কেন কি ও তো প্রথম এসেছে, কেমন লাগছে এখন? ব্যাপারটা হচ্ছে যেখান থেকে খেয়েছি এগুলো পায় না ওইখানে, ঠিক আছে, হোস্টেলে থাকে বুঝতেই পারছো, এখন ওকে যাকেই যাই খাওয়াবো তাই ভালো লাগছে। সো বন্ধু, তোমাদের একবার লোকেশনটা বলে দিই, চন্দননগরের স্ট্যান্ডের পাশে, তোমরা জানো যে কাহেলাল স্কুল, কাহেলাল স্কুলের একদম গেটের সামনেই, এখানে কাকুর অ্যান্ড সত্যি খুব ভালো করে, আমরা অনেক দিন ধরে খাচ্ছি, 90 টাকায় 10 পিস কাবাব দেয়, ভ্যারাইটি অফ কাবাব পাওয়া যায়, অ্যান্ড ওদের একটা স্পেশাল আইটেম আছে যেখানে তোমরা মিক্সড করে, মানে প্রত্যেকটা ভ্যারাইটি অফ কাবাব মিক্স করে একটা শিখে তোমরা নিতে পারো, সেটা ওই 90 কিংবা 110-এর মধ্যে, খুব সুন্দর, এসে ট্রাই করতেই পারো যদি কখনো এখানে আসো। কোথায় যাবো আমরা? নতুন রাস্তা এক্সপ্লোর করবো, যেমন আমরা মাঝে মধ্যে যাই, দেখি কোন কোন অন্ধকার গলি টলি যদি পাই, সেই সব রাস্তা দিয়ে আমরা ঘুরতে ঘুরতে যাবো এখন। রেডি ফর দ্য এক্সাইটমেন্ট, রেডি ফর দ্য এক্সাইটমেন্ট, দেখা যাক, দেখা তোমরা কতটা এক্সাইটেড। দেখো ভালো হবে কিন্তু, হ্যাঁ একটু মজাদার হবে, যে একটা এমন জায়গায় যাবো সেই গলি দিয়ে আমরা বেরোতে পারি কিনা আমরা যাই না, বাট আমরা যাবো, ঢুকবো, বেরোনোর কথা আলাদা। তো ভাই, এই জিনিসগুলো কতটা মিস করছিলিস, এই উইদাউট এনি প্ল্যান বাইক নিয়ে? প্ল্যান তো আমাদের ওখানে বেরোনো হয় না, কারণ হস্টেল থেকে বেরোই কম, রাতে হয়তো একটু খাওয়ার জন্য বেরোই, তো বেরোনোর কোনো সিট নেই আমাদের ওখানে। মানে আমি বলতে চাই কি, খাওয়া দাওয়া এইসবের থেকে কিন্তু এই প্ল্যানগুলোই সবার থেকে বেশি মানুষ মিস করে, বল বাইরে থাকলে তো ব্যাপার না, কারণ হস্টেলে একটা এত স্ট্রিক্ট আছে, ওটা থেকে আর বেরোনোর কোনো সিন হয় না আলাদা করে, তো অনেকবার বাড়িতে এসে বেশ ভালোই লাগছে। বন্ধুগণ, আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি, দেখো সেরা জায়গা একটা, পার করেছি, পার করিনি আর কি, ঘুরতে ঘুরতে চলে এসেছি ভাই। কত ঠান্ডা এই জায়গাগুলো না, বেশ এতই বেশি গাছপালা তো সুন্দর, একটা বুঝতে পারছো তো, গাছপালা পোতো তাহলে ঠান্ডা থাকবে। বৃষ্টি এসে গেছে, জমে জমে হিলা বদলা রা সমরে সদরে।
তো এখন বাজে 11:30 আর এই আমরা বাড়ি ফিরলাম। তো বেশ সুন্দর একটা এই একটুখানি আড্ডা মারতেই বেরিয়েছিলাম, তার মধ্যে একটা সুন্দর রাইড হয়ে গেলো, খাওয়া দাওয়া হলো, তো বেশ ভালোই গেল। কারণ কি ভাই এসছে প্রায় এক বছর পরে, তো ওকে একটু ঘোরানোটা বাস ইম্পর্টেন্ট। কারণ কি অনেকদিন পর এই ঘোরাগুলোই তো মিস করো না, যখন বাড়ির বাইরে কেউ যায় তখন এই বন্ধুদের সঙ্গে দাদাদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে এই টাইম স্পেন্ডটাই কিন্তু সবার থেকে বেশি মিস করে। জানি এগুলো শরীরের পক্ষে ভালো নয়, বাট কিছু করার নেই, প্রচন্ড গরম। তো আজকে আমাদের ডিনার স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার জোজো, কারণ কি ও এক বছর পর এসছে বলে এই গরিবের ভাগ্যে বিরিয়ানি জুটেছে, বুঝতে পারছো? সো স্পেশাল থ্যাঙ্কস টু দিস বয়। চলো হালকা করে খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে মানে কাণ্ড কারখানা গিয়ে। তো বেসিক্যালি এখন আমরা একটুখানি ভিডিও এডিট করতে বসেছি, যেটা হচ্ছে মায়াপুরের ব্লগটা, যেটা আশা করছি তোমরা দেখে নিয়েছো। যতক্ষণ এই ভিডিওটা আসবে তার আগে তো অবভিয়াসলি মায়াপুরের ব্লগটা চলে এসছে, যদি তোমরা এখনও না দেখে থাকো তো অবভিয়াসলি দেখে নাও, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড এরপর আমরা কী করবো, সিনেমা দেখবো? তাহলে কী করবো ভাই, আজকে তো ঘুম তো হচ্ছে না, অনেক দেরিতে ঘুমাবে, অনেকদিন পর একটুখানি গসিপ হবে, ঠিক আছে, পরনিন্দা পিএনপিসি হবে, সানডে সাসপেন্স চালা। হ্যাঁ ভাই, সানডে সাসপেন্স ইজ এ গুড অপশন। অ্যান্ড তোমরা কী কী সানডে সাসপেন্স দেখো রাত্রিবেলা ঘুমানোর সময়, সেটা আমাদের জানাবে, তোমাদের ফেভারিট স্টোরি কী সেটা আমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ইফ ইউ লাইক দিস ভিডিও ফর হোয়াটস এভার রিজন, ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও, অ্যান্ড যদি নতুন হও তো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টিল দেন স্টে হ্যাপি স্টে ব্লেসড এন্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল আদার গড। অ্যাডিওস, টেক কেয়ার, বাই বাই।